তোমরা সব কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে হচ্ছে মহালয়া, তোমাদের আগাম শুভেচ্ছা মানে আগে থেকে জানিয়ে দিচ্ছি আর কি। তো মহালয়া আসা মানেই দুর্গাপুজো একদম ঘরে দোরগোড়ায়। তো শুধু আর কিছু দিন, আর মনে বেশ আনন্দ, আমার তো খুব খুশি খুশি লাগছে। তাই জন্য তো মনের সুখেতে ঝুল ঝাড়ছি, পরিষ্কার করছি, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো আজকে ভাবছি ছাদটা ধরবো, ছাদটা মানে ওই গাছ ফাছ কিছুই করবো না, দু একটা গাছ আছে যেগুলো কেটে দেবো। আর কেটে দেবো মানে কি, ওই পাতা মাতা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি আজকে, তো ওটা কেটে দেবো। আর ছাদ ফাট দেবো, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম টিপটপ, যাতে মহালয়ার দিন একদম সব জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম ব্যাপার। চলো যাই, তোমাদের নিয়ে যাই। এগুলো ঝাড় দেবো আর গাছে জল দেবো, ব্যাস। মেয়ে হেল্প করতে এসছে জামা প্যান্ট তুলে। দেখেছো গাছগুলো সব শুকিয়ে গেছে, একটু বৃষ্টি না হলেই ব্যাস। তো দিয়ে দিই ঝাঁট, হ্যাঁ, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো, মানে অন্ধকার হয়ে গেলে আর ঝাঁট দেওয়া যাবে না। তো আমি পরিষ্কার করছি, ততক্ষণ তোমরা একটা গান শোনো, দেখবে ভালো লাগবে। গান শুনতে শুনতে কাজ দেখতে বা কাজ করতে খুব ভালো লাগে, আমি তো তাই করি, কাজ করি গান শুনতে শুনতে। তো দেখতে থাকো। পরিষ্কার হয়ে গেছে, আমি নোংরাগুলো ফেলে দিই না, আমি এই যে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই, দেখতে পাচ্ছ? এটা ভালো সার হয়, সব কিছুই করি। তো আমি গাছে জলগুলো দিয়ে দিই, দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ঝাঁট দিব ডান হয়ে গেছে, এই দেখো জামা টামা ছেড়ে নিয়েছি, এই দিকে দিয়ে দিচ্ছি। আপাতত কেন বলো তো, ঘুম ঘুম করছে, আবার ছাদে যাও, আবার নিয়ে এসো, এই জন্য এখানে দিয়ে দিয়েছি। জলটা ঝরে যাক, ঘর দিয়ে দেবো। আর এখন ঠাকুর ঘরে ঢুকেছি, ঠাকুরটা একটু পরিষ্কার করছি, মানে লাইটটা না ছিঁড়ে গেছিলো, দেখাচ্ছি তোমাদের দাঁড়া, এই লাইটটা ছিঁড়ে গেছিলো, অর্ধেকটা কাটা ছিল, ওটাকেই আমি পুরো ছিঁড়ে দিলাম। দিয়ে এই যে এখানটা একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, কীভাবে সাজাবো সেটাই চিন্তা করছি। তো যাতে দেখতে ভালো লাগে সেরকমভাবে করতে হবে, তো করে নিই। দিয়ে ঠাকুরটা পুজোটা দিয়ে দিই, ঠাকুরের দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে? ভিডিও এডিট করার সময় মনে পড়ল যে আমি তো শেষ করিনি ভিডিওটা, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আসলে, দেখো বিশ্রাম অবস্থা।
এই যে এখানে আমি বালিশ রেখে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি এডিটটা করে দিই, তাই শেষ মানে এডিট করতে গিয়ে দেখলাম তোমার তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, পুজো দিতেই শেষ করে দিয়েছিলাম। তো ওই জন্য আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে মহালয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর সামনে পুজো, খুব মজা করো, ঘোরো, বেড়াও, মানে কী বলবো, ওই 2 বছর আমরা যা মানে মজা করতে পারিনি, ঘুরতে পারিনি, ঠাকুর দেখতে পারিনি, সেটা এই বছর একদম চুটিয়ে করবো, ঘোরাফেরা, বাইরে খাওয়া দাওয়া। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, টাটা।